বিদ্যালয়ের ছাত্রীদের অশ্লীল ভাষায় গালাগালি করে টিকটক ভিডিও, তীব্র সমালোচনা ও ওই বখাটের বিচারের দাবি। কুমিল্লায় এক বিদ্যালয়ে প্রকাশ্যে ছাত্রীদের অশ্লীল ভাষায় গালাগালি করে ধারণ করা একটি টিকটক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ভিডিও দেখে সামাজিক অবক্ষয়ের তীব্র সমালোচনা ও শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে বলে মন্তব্য করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল। গত বুধবার 16 আগস্ট বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। বুঝো নাই ব্যাপারটা নামে একটি ফেসবুক পেজ থেকে আতিক নামের এক বখাটে 19 সেকেন্ডের ওই ভিডিওটি পোস্ট করার পর ছড়িয়ে পড়েছে ফেসবুক দুনিয়ায়। পরবর্তীতে ওই ভিডিও ডাউনলোড করে ওই বখাটে আতিক সহ সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট করেন নেটিজেনরা। জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনার তীরচর ও মুরাদনগর উপজেলার গোমতা গ্রামের সীমান্তবর্তী এলাকায় প্রতিষ্ঠিত গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের টিফিন বিরতি চলাকালীন সময়ে ছাত্রীরা ক্লাস থেকে বারান্দায় বের হয়ে আসলে পূর্ব পরিকল্পিতভাবে বখাটেরা ছাত্রীদের বিভিন্ন অশ্লীল ভাষায় গালাগালি করে ভিডিও ধারণ করে। খোঁজ নিয়ে আরও জানা যায়, গোমতা গ্রামের আতিক ডন নামের এক বখাটে যুবক তার সঙ্গী দলবল নিয়ে টিকটক ভিডিও তৈরি করে। ফেসবুকে বুঝো নাই ব্যাপারটা নামের একটি ফেসবুক পেজে সংঘবদ্ধ ওই চক্রটি দীর্ঘদিন যাবত অশালীন ও কুরুচিপূর্ণ টিকটক ভিডিও ধারণ করে আসছে। ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীরা জানায়, বখাটেরা বিদ্যালয়ের আশেপাশে ঘুরে বেড়ায় এবং মেয়েদের উত্ত্যক্ত করে। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করারও সাহস পায় না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সি সাইফ আহমেদ জানান, বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে ঘটনাটি শুনেছি এবং ভিডিও দেখে বিদ্যালয়ের সভাপতিকে বিষয়টি অবহিত করেছি। রবিবার উপজেলা নির্বাহী অফিসার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করব। গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয় পরিচালন পর্ষদের সভাপতি জাকির হোসেন মুন্সির ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন ভুঁয়া জনি জানান, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি, বখাটেদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত স্বনামধন্য CCN পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন কম্পিউটার, ডিপ্লোমা ইন সিভিল, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স, ডিপ্লোমা ইন অটোমোবাইল, ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ডিপ্লোমা ইন সার্ভেইং, ডিপ্লোমা ইন রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং ও ডিপ্লোমা ইন টেক্সটাইল বিষয়গুলোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে।